সবাইকে শুভেচ্ছা। আজকে দ্বিতীয় দিনের মতো আমরা মেঘালয়ের ট্রিপে যাচ্ছি। আজকে আমরা চেরাপুঞ্জিতে আছি, কালকে রাতে আসছিলাম, এখন বের হচ্ছি, যাব সাইট সিংয়ে। আপনারা দেখাবো আপনাদের আজকে কোন কোন জায়গা ঘুরে দেখাবো। চলুন আমরা তাহলে আজকে সাইট সিংয়ে আমরা বের হয়ে যাই এবং আমরা দেখব আজকে কত সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরতে পারি। কি খাচ্ছেন দিদি? আমার পিছনে দেখা যাচ্ছে নোকালিকাই ফলস, পিছনে দেখা যাচ্ছে সেভেন সিস্টার ফলস, সাত নাম্বার লম্বা ফলসের সামনে দাঁড়িয়ে। আমরা যে রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করলাম, পাইন লিফ রেস্টুরেন্ট, মোটামুটি এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলোর মধ্যে ভালো, খাবারের মেনুতে আইটেমও ভালো ছিল, দাম সব একই। আমরা এক থেলি খেয়েছিলাম এখানে, বিশেষ করে আমরা এখানে কয়েকদিন ধরে খাচ্ছি, আমরা টক দই পেয়েছি, লাড্ডু পেয়েছি, এগুলো অন্য জায়গাতে ছিল না, আচার পেয়েছি এগুলো ছিল না, আর সালাতের আইটেমেও অফুরন্ত ছিল, খাবারের মান খাবার ভালো ছিল। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা এখন কোন ফলসে যাব দাদা? কোথায় যাব, কোন ফলসে? নোকালিকাই ফলস যাব আমরা। আজকে শুরু করব নোকালিকাই ফলস থেকে। নোকালিকাই ফলসের পর যাব আমরা সেভেন সিস্টার ফলস দেখতে। চলুন রাস্তা দেখতে দেখতে যাই। যাচ্ছি আমরা নোকালিকাই ফলস। আজ মেঘালয় চেরাপুঞ্জিতে আমাদের প্রথম দিন, সারাদিন ঘুরব। রাতে ডিনার সেরে আগামীকাল চলে যাব বাকি স্পটগুলো দেখতে দেখতে শিলং। নোকালিকাই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঝর্ণা, বর্ষায় এক অপরূপ সৌন্দর্যে ভরপুর হয়ে থাকে এই ঝর্ণাটি। এই ঝর্ণার নামকরণের পিছনে একটি লহর্ষক ইতিহাস রয়েছে, খুবই দুঃখজনক একটি ঘটনার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই ঝর্ণা। সেখানে একটি সাইনবোর্ডে ঘটনাটি বিস্তারিত বর্ণনা, তবে আপনি এই ঝর্ণায় গিয়ে এক মুহূর্তে পাগল হয়ে যাবেন। ঝর্ণাকে লুকিয়ে রেখেছে সাদা সাদা উঠতে থাকা মেঘগুলো, ঝর্ণার জলের ঝরঝর আওয়াজ শুনতে খুবই ভালো লাগে। মেঘের জন্য অনেক সময় ঝর্ণাটাকে দেখা না গেলেও ঝর্ণার পানির শব্দ পর্যটকদের মন ঠিকই পুলকিত করে তোলে। তবে বহু প্রতীক্ষার পর যখন অপেক্ষার অবসান ঘটিয়ে মেঘগুলো সরিয়ে ঝর্ণার রূপ দেখা যায়, তখন এখানে আসা আমার মতন সব ভ্রমণ পিপাসু মানুষদের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। সাদা সাদা তুলোর মতো উঠতে থাকা মেঘরাশি, প্রকৃতির সবুজে সমারোহ, আর মাঝখান দিয়ে পড়ছে ঝর্ণার সাদা জল, আর কি চাই মন ভালো করার জন্য? পার্কিং থেকেই মানুষজন আর দোকান চোখে পড়বে, ১৫০ রুপি লাগলো আমাদের তিনজনের জন্য, আর বাড়তি কোনো খরচ নেই। আমার পিছনে দেখা যাচ্ছে নোকালিকাই ফলস, আর নোকালিকাই ফলস মানেই অসাধারণ কোনো কিছু। নোকালিকাই ফলস মানেই প্রকৃতির কাছাকাছি আসা, নোকালিকাই ফলস মানেই একটি ইতিহাস, আর ইতিহাসটা আমরা জানব এই ভিডিও দেখতে দেখি। মাত্র 19 বছর বয়সে স্বামীহারা হলেন লিকাই, এক সন্তানকে নিয়ে শুরু হলো তার বিধবা জীবন। জঙ্গলে কাঠ বয়ে নিয়ে যাওয়ার কাজ করেই মা মেয়ের সংসার ভালোই চলছিল। এর মধ্যে এক যুবকের মনের দাগ কাটল লিকাই, কিন্তু মেয়ের কথা মাথায় রেখে আর দ্বিতীয় ঘর বাঁধতে রাজি হলেন না লিকাই। তবে ওই যুবকের অসীম ধৈর্য, ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য যেন সব কিছুই করতে পারেন তিনি, তাই তো লিকাইয়ের চোখে আবারও সাজানো সংসার গড়ে তোলার স্বপ্ন বুনতে লাগলেন ওই যুবক। বেশ কয়েকদিন পর রাজি হয়ে যান লিকাই, আবারও বিয়ে করলেন তিনি। সামাজিক রীতি অনুযায়ী লিকাইয়ের বাড়িতেই এসে সংসার করতে শুরু করল যুবকটি। দিনে লিকাই কাজ করেন আর মেয়েকে সামলান ওই যুবক, রাতে বাড়ি ফিরে মেয়েকে নিয়ে সময় কাটতে থাকে লিকাইয়ের।
প্রথম কয়েকদিন বেশ ভালোই চলছিল তাদের, কিন্তু দীর্ঘদিন ধরে স্ত্রীকে একা চেয়েও পাশে পাননি যুবকটি। তবে তার জন্য লিকাইয়ের মেয়েকে দায়ী করতেন তিনি, রীতিমতন আক্রোশও তৈরি হয়ে যায়। লিকাই বাড়ি থেকে বের হয়ে গেলেই মারধর শুরু করত যুবক, যদিও তা গুণক্ষরেও টের পায়নি লিকাই। একদিন কাজ সেরে বাড়ি ফিরে মেয়েকে দেখতে পাননি লিকাই। হাজার খোঁজ খবর করতে গিয়ে দিব্যি মাংস দিয়ে ভাতও খেয়ে ফেলেন লিকাই। এরপর পান সাজাতে বসেন, কিন্তু ওই কাজ করতে গিয়ে চক্ষু চড়াক গাছ, দেখতে পান পানের বাটায় কাটা আঙুল। মায়ের মনে কু ডেকে ওঠে, এই আঙুল যেন মেয়ে ছাড়া আর কারো নয়। ইতিমধ্যে বাড়ি ছেড়ে চলে গেছে লিকাইয়ের দ্বিতীয় স্বামী, পাহাড়ের কোল থেকে তাকে টেনে বের করে আনেন গ্রামবাসীরা। নিজের মুখে লিকাইয়ের দ্বিতীয় স্বামী স্বীকার করে কেবলমাত্র আক্রোশের বশেই মেয়েকে খুন করে সে তার হাড়গোর ফেলে দিয়েছে ওই ঝর্ণায়। মেয়ের মাংসই মাকে রান্না করে খাওয়াই সে, তবে এত কিছুর মাঝে আঙুলটি ফেলতে ভুলে যায়। তাই খুনের কথা টের পেয়েছে লিকাই। এ কথা শুনে শোকে পাথর হয়ে যায় সন্তান হারা মা। কারো কথা না শুনে দৌড়ে যান ঝর্ণার কাছে, সেখানেই ঝাঁপ দেন তিনি। তারপর থেকে কেউ তাকে খুঁজে পায়নি। তারপর থেকে লিকাইয়ের নাম অনুযায়ী এই ঝর্ণার নামকরণ করা হয় নকালিকাই। স্থানীয়দের বিশ্বাস ঝর্ণার জলেই যেন অমরত্ব লাভ করেছে লিকাই। কেমন লাগলো জোনায়েদ ভাই? অসাধারণ একটা ট্রিপ আমরা এনজয় করতেছি। দেখে আসলাম মাত্র, এখন আমরা যাবো সেভেন সিস্টার ফলস। দেখ আমরা এখন সেভেন সিস্টার ফলসে যাব, তার আগে আমরা দেখে যাই প্রকৃতি দেখতে দেখতে। যেহেতু প্রকৃতির সান্নিধ্যে আমরা, আমরা একটু প্রকৃতি দেখতে দেখতে সেভেন সিস্টার ফলসের দিকে যেতে থাকি। নকালিকাই ফলস দেখা শেষে আমরা এবার যাচ্ছি নসনিথিয়াং ফলস দেখতে, যেই ফলস সেভেন সিস্টার্স ফলস নামেই পরিচিত। ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার মসমাই গ্রামে 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ফলস। উচ্চতা 1,033 ফুট আর গড় প্রস্থ 230 ফুট। আঁকাবাঁকা পথ ধরে আমরা ছুটে চলেছি, নেই কোনো ক্লান্তি। আমাদের মতো আরও অনেক পর্যটক ছুটে চলেছে পাহাড় ঝর্ণা আর সবুজ প্রকৃতি দেখার নেশায়। আর চেরাপুঞ্জি মানেই তো বৃষ্টি মেঘ, চেরাপুঞ্জি মানেই মায়া ভরা দৃশ্য। দেখতে দেখতে চলে এসেছি আমরা সেভেন সিস্টার ফলস ভিউ পয়েন্টে। পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা যেন ছবির মতো, রাস্তাগুলো একদম ঝকঝকে তকতকে, নেই সামান্য টুকুও ময়লা আবর্জনা। চলে আসলাম সেভেন সিস্টার ফলস দেখতে, আপনাদের দেখাবো সেভেন সিস্টার ফলস কেমন। অনেক ফাঁকা জায়গা সেভেন সিস্টার ফলসের এখানটাই, আপনারা দেখাবো এখান থেকে যতটুকু দেখা যায়। পানি আছে কি না বলতে পারি না, চলুন দেখি। পিছনে দেখা যাচ্ছে সেভেন সিস্টার ফলস, আর যে প্রকৃতি সান্নিধ্যে আমরা এসেছি একেবারে কাছাকাছি। কেন বলছি বারবার প্রকৃতির সান্নিধ্যে, যারা মেঘালয়ের ট্যুর করে যাবেন কিংবা মেঘালয়তে আসবেন তারাই একমাত্র বলতে পারবেন যে প্রকৃতির আসলে কত কাছাকাছি থাকা যায়। আর এই মুহূর্তে সেভেন সিস্টার ফলসে পানি নেই, তারপরেও যতটুকু এখান থেকে দেখা যাচ্ছে সেটাও কম নয়। আর এর ইতিহাস তো আমরা বলবই, কিন্তু ব্যক্তিগত আমার মনে হয় যে মানে আমার ভাবনার একটা বিষয় যে এই ঝর্ণার নাম সেভেন সিস্টার্স ফলস কেন হলো, কোনো ব্রাদার নেই কেন এই ফলসে আমি জানি না। এটা হয়তো বা ইন্টারনেট ঘাঁটলে পাবো, যদি ঘেঁটে যদি পাই ইন্টারনেট তাহলে আপনাদের অবশ্যই জানাবো কেন এইখানে কোনো ব্রাদার্স নেই। সেভেন সিস্টার ফলস দেখা যাচ্ছে এইখানে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টা, আর দুটা চোখে পড়ছে না। খুবই চিকন এই ফলস, এখনও পানি নাই দেখতে, বাট পরিবেশ
প্রকৃতির সান্নিধ্যে খুবই চমৎকার একটি ভিউ। আজকে মেঘের পরিমাণটা একটু বেশি, মেঘ না থাকলে এই সেভেন সিস্টার ফলসের এই পাহাড় খুবই চমৎকার লাগত। একেবারে যদি কাছ থেকে আপনাদের সেভেন সিস্টার ফলস দেখাই, তাহলে দেখতে পাবেন ওই একেবারে শেষ মাথায় একটা ঝর্ণা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই সাতটি ঝর্ণার সমন্বয়ে এই ঝর্ণার নাম হয়েছে সেভেন সিস্টার। আবার এই এই সেভেন সিস্টার ফলসকে নো ব্রাদার্স ফলস বললেও হবে, কারণ এখানে শুধু সিস্টারই আছে। এই ফলস যতটুকু না ভিডিওতে সুন্দর, তার চেয়ে চোখের দেখা আরও সুন্দর। আর যদি এই নিচ থেকে যে ঝিরি পথটা চলে গিয়েছে, এখন পানি নেই, এবং শেষ মাথায় যে গ্রামটা আছে দেখতে পাচ্ছেন যেটা ভিডিওতে, আমার জানতে ইচ্ছে করে যে ওরা কীভাবে আসা যাওয়া করে। হয়তোবা রাস্তা আছে বিকল্প কোনো, কিন্তু যদি উপর থেকে দেখেন তাহলে মনে হতে পারে যে ওরা যাওয়া আসা করে কীভাবে। ড্রোন দিয়ে ভিডিও করতে পারলে খুব ভালো হতো, কিন্তু এটার পরিমাপ যে কত গভীর আসলে এটা চোখে না দেখলে বোঝানো সম্ভব নয়। তো এখন আমরা যে সময় আসছি, নভেম্বর মাসে আসছি, তো এই সময়টাতে পানি একটু কম থাকে আর কি। তো কিন্তু জুন জুলাইয়ের দিকে এখানে বর্ষাকাল সিজন থাকে, ওই সময় প্রচুর পানি থাকে আর কি। ওই সময়টা পুরা মানে এরিয়াটাই একদম মানে ঝর্ণার পানিতে ভরপুর থাকে আর কি। তারপর আমরা এখানে পানি দেখতে পাচ্ছি, তো এই সময় আসলে যে শীতের যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা অ্যাকচুয়ালি পাওয়া যায়। তো এটাও একটা দারুণ একটা অনুভূতি মানে, এবং খুবই সুন্দর লাগতেছে এই ঝর্ণাটা এখান থেকে দেখতে আর কি। আরেকটা জিনিস আপনাদের দেখাই চলুন, সেটা হচ্ছে এই যে সামনের দিকে লেখা এই জিনিসটা, এটা হচ্ছে সেলফি ডেঞ্জার জোন। হ্যাঁ, এখান থেকে সেলফি যদি তুলতে যান তাহলে খুব চিন্তাভাবনা করে সেলফি তুলতে হবে। আর এই পাশে দেখা যাচ্ছে বাইনোকুলার, চাইলে বাইনোকুলার দিয়েও ইয়ে করা যাবে, ঝর্ণা কিংবা আপনার ভিউগুলো দেখতে পারবেন। সেক্ষেত্রে হয়তো বা টাকা দিতে হবে, এখানে লেখা নেই কিংবা কেউ নাই, থাকলে হয়তো বা জানা যেত। আর এই পাশে আসছে ফলের দোকান, ক্লান্তি বোধ করলে ফলমূলও খেতে পারবেন, সেই ব্যবস্থা আছে। আর এখান থেকে আমরা যদি দেখি সেভেন সিস্টার ফলসের অপূর্ব দৃশ্য, তাহলে এখান থেকে আরও সুন্দরভাবে দেখা যায় সেভেন সিস্টার ফলস। চলুন, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের অন্য গন্তব্যে। চায়ের অর্ডার দিয়েছি, জুনায়েদ ভাই চায়ের অর্ডার দিয়েছে, চা খাবো। আর এইখানে অমলেট, রাইস, ম্যাগি অ্যাভেলেবল পাওয়া যায়। কী খাচ্ছেন দিদি? হ্যাঁ, কী খাচ্ছেন? ₹30 পার্কিং নিল আর কি ফি এইখানে আমাদের সেভেন সিস্টার ফলসে। আর এই পার্কিং দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখন যাচ্ছি মৌসুমাই কেভে। দেখি, কেভ ঘুরতে একটু সময় লাগে মনে হয় না দাদা, লাগে না? সময় লাগে, কতক্ষণ লাগে কেভ ঘুরতে? 10-15 মিনিট। এই রাস্তা ধরে আমাদের কেভের দিকে এগিয়ে যেতে হবে। বিকেল, তবে পাহাড়ি এলাকায় সূর্য আর রোদ লুকোচুরি খেলে,
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাকে সঙ্গী করে এবার আমরা যাচ্ছি মশমাই কেভ দেখতে। মশমাই কেভ একটি চুনা পাথরের গুহা। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় সেখানকার গুহাগুলোতে জীবনাশ্ম জুমে জুমে এই চুনা পাথরের সৃষ্টি হয়। সব জায়গাতেই 30 টাকা করে মোটামুটি পার্কিং ফি আছে। আর এই যে সামনে একটা বাবু ঘোড়াই চেপে তার ভ্রমণ বিলাস করছে, এখন আমরা যাব। এখানে মনে হয় গুহাতে ঢোকার একটা ফি আছে না? সেভেন সিস্টার ফলস থেকে মশমাই কেভ খুব একটা দূরে নয়, সময় লাগে 15 মিনিটের মতো। কেভের পার্কিং এলাকা বেশ বড় সড়, দুই পাশে রেস্টুরেন্ট সুবিনিয়ার সব। এবার কেভে যাওয়ার পালা। শুরুতেই বড় করে লেখা মশমাই কেভ। তারপর কেভ সম্পর্কে তথ্য বাধাই করা, পাশেই গাইড আর ম্যাপ। আমাদের টিভি টুপি করে পড়লো গেলে এখন কেভে যাওয়ার পালা। আর কেভ মানেই একটা অ্যাডভেঞ্চার, একটা অন্যরকম রোমাঞ্চক জায়গা। আর জুনায়েদ ভাইরা বলছে আর একটা ট্রেকিং, ওনারা আজকে একটা বড় সড়ো একটা ট্রেক করে এসেছে, এখন যেতে হবে। তারপরে আবার কেভ। চলেন দাদা, ওঠেন, আল্লাহ ভরসা। এই সিঁড়ি এদিকে ঘন জঙ্গল, ঘন জঙ্গলের বুক থেকে নেমে আমাদের উঠতে হবে কেভে। আর এই হচ্ছে কেভের এন্ট্রি, এই হচ্ছে কেভের এন্ট্রি। আমরা মশমাই কেভের ভিতরে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু দেখে দেখে যেতে হবে আমাদের। কেভের ভিতর মশমাই কেভের ভিতরে আমরা। এই গুহার ভিতরে শুধুমাত্র 150 মিটার দূরত্ব পর্যটকদের জন্য উন্মুক্ত। গুহার অভ্যন্তরের বাকি অংশ অফ লিমিট বা পর্যটকদের জন্য খোলা নয়। গুহার ভেতরে ঢুকে বেরোনোর সময় যথেষ্ট সাবধানে থাকতে হবে, তা না হলে হোঁচট খেয়ে আঘাত
পাওয়ার সম্ভাবনা রয়েছে। মশামাই কেভ দেখতে চাইলে আপনাকে মন দিয়ে গুহার ভেতরের দেওয়াল আর বিভিন্ন গঠন অধ্যয়ন করতে হবে। গুহার মেঝের উপর দিয়ে প্রবাহিত নদীও রয়েছে। মোট কথাই, সব মিলিয়ে এই মশামাই গুহা, মশামাই কেভ বেশ রোমাঞ্চকর। এখানে ভ্রমণের অভিজ্ঞতাও হবে বেশ অন্যরকম, এটা নিঃসন্দেহে বলা চলে। আমরা কেভ থেকে বের হয়ে এখন আমরা আবার রওনা দিচ্ছি অন্য স্পটে। এখানে যেটা দেখলাম, এর আগেও আপনাদের যে কেভগুলো দেখিয়েছি, নেপালের ব্যাট কেভ, তারপরে আরও অন্যান্য দেশে কিছু কেভ দেখিয়েছি, সেম ওই রকমই, কিন্তু এই কেভটা তুলনামূলক অনেক ছোট। আর ছোট হলেও একটু দুর্গম, দেখে দেখে না যদি আপনি চলেন তাহলে কেভে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। আজকে আমাদের অনেকগুলো স্পটই কভার হলো এই মেঘালয়ের দ্বিতীয় দিনে। আমরা কালকে মেঘালয় থেকে চলে যাব শিলংয়ে। শিলংয়ে গিয়ে আমরা আরও নতুন নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব। আর আজকে আর কোন কোন জায়গা যাব সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আমাদের সাথে থাকুন, যত ইনফরমেশান আমরা পাব আপনাদের দিব এই ভিডিওর মাধ্যমে। চলুন আমরা অন্য আমাদের ডেস্টিনেশনে যাই। আর কেভের বাইরে কিছু দোকান রয়েছে টুরিস্টদের জন্য। মশামাই কেভ থেকে বের হয়ে এখন আমরা কিনরেম ফলসের দিকে যাচ্ছি। সামনে আরও একটা গুহা আছে কেভ, সেই কেভে আসলে আমাদের আর যেতে ইচ্ছা করছে না, কারণ সব কেভগুলো একরকমই দেখতে। আমরা এবার চলে যাচ্ছি কিনরেম। কিনরেম অনেক সুন্দর একটা ফলস, যদিও বা আমাদের দাদা জীবনেন্দ্র দা বলছে যে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, তারপরও আমরা চাই যে যতটুকু দেখা যায় ওখানে গিয়ে হয়তোবা ফলস এলাকার আশেপাশে আমরা একটু চা খেলাম, একটু বসে থাকলাম, গল্প করলাম, না হলে আমরা একটু ঝর্ণার পানির শব্দ শুনলাম, কি জুনায়েদ ভাই? হ্যাঁ সেটাই। চলুন আমরা আবারও যে পথ দিয়ে এসেছিলাম সেই পথেই আমরা আবার রওনা হয়েছি সেভেন সিস্টার ফলসের, না দাদা এটা সেভেন সিস্টার ফলসের রাস্তায়। বলছিল যে যখন চেরাপুঞ্জিতে যাবেন তখন দেখবেন রাস্তা। আমার কাছে এতক্ষণ আমি যে রাস্তাগুলোতে এসেছি খুব একটা আমার মানে মুগ্ধতা মনে হয়নি, কিন্তু সেভেন সিস্টার ফলসের এখানে এসে রাস্তা দেখে আসলে খুব ভালো লাগছে। শুধু মাওলিনং ভিলেজই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তা পরিষ্কার, এই রাস্তাটিও একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার। হাতের ডান দিকে সূর্য দেখা যাচ্ছে, একেবারে লাল সূর্য, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা যদি এরকম রাস্তাতে যদি ড্রাইভ করতে করতেও যদি সূর্যটা দেখতে পারি তাতেও আমাদের মনের সন্তুষ্টি, চোখের সন্তুষ্টি। ওই পাশে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের ভিউ পয়েন্ট, এক্সপোর্ট হয় এদিকে।
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিনরিং ফলস। এটা হচ্ছে অনেক লম্বা একটা ফলস, আর আমরা কাছাকাছি যাব। কিনরেম ফলসটি উচ্চতার দিকে ভারতের সপ্তম উঁচু ঝর্ণা, তবে শুধু উচ্চতা দিয়ে এই ঝর্ণাটির বিশালতা আর সৌন্দর্য প্রকাশ করা সম্ভব নয়। সম্পূর্ণ ঝর্ণাটি তিনটি স্তরে বয়ে চলেছে, যার উচ্চতা প্রায় 1001 ফুট। ভারতের সবচেয়ে লম্বা নাম্বার 7 ফলস, মানে 7 নাম্বার লম্বা ফলসের সামনে দাঁড়িয়ে, আর এখন আমরা যাব কিনরেম ফলস দেখতে। যদিও বা আমরা সন্ধ্যার দিকে এসেছি, আমি জানি না দেখা যাচ্ছে কি না, বাট অনেক 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 লম্বা একটা ফলস এই ফলস। তো চলুন আমরা যাই ফলস দেখতে। কাজ চলছে, আর এই যে লেখা আছে কিনরেম ফলস 7th হাইস্ট ওয়াটার ফলস ইন ইন্ডিয়া। এখন আমরা এই দিক দিয়ে যদি যাই, এদিক দিয়ে গিয়ে আমাদের এভারেস্টটা, আর এখান থেকে সন্ধ্যায় আমরা পাহাড়ি এক হোটেল থেকে খেলাম পাকুড়া আর চা। ডিনারে যাব, আমরা বের হয়েছি, আর এখন ঘড়িতে বাজে 7:10, এখানে 8:30-8:15 মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। আমরা সরা বাজারে ঘুরতে বেরিয়েছি রাতের বেলা। বাজারে ঘুরে আমরা দেখছি এই সাইডে একটা, আর এই পিছন দিকে আমরা এদিকে আমরা ঘুরে আসলাম কিছুক্ষণ। ওদিকে লাইট কম ছিল, ওদিকে ভিডিও করা হয়নি। বাজারে খুব যে একটা জিনিস আছে সেটি বলাও যাবে না, কিন্তু সব বাড়িগুলো খুব গোছালো, এখানকার দোকানগুলো গোছালো, সবগুলো 8:00-9:00 পরে বন্ধ হয়ে যায়। এখানে ফার্মেসি সরা বাজারের, আর এই পাশে কিছু ফ্রুটসের দোকান দেখা যাচ্ছে। এটা গির্জা এখানকার। ডিনারে আজকে রুটি আর মাটন মশলা। এই যে আমাদের মাটন রেসিপি, এখানে সালাদ দিয়েছে, আর এখানে আচার, আর জন্যটা একটু হেল্প করেন। আর এই যে আমাদের রুটি, এটা হচ্ছে বাটার রুটি। খাওয়ার পরে আমরা গোলাপ জামুন নিয়েছি। এই যে ভাই খাচ্ছে, ভাই কেমন গোলাপ জামুন? খুবই মজা। খুবই মজা, 20 রুপি এটার দাম। আজকে আমাদের মেঘালয়তে দ্বিতীয় দিন, আর চেরাপুঞ্জিতে আমরা আছি। কালকে সকালবেলা আমরা চলে যাব শিলংয়ের উদ্দেশ্যে। আজকে সকালবেলা আমরা ডাবল ডেকার ব্রিজ ঘুরে দেখলাম, এরপর আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা গিয়েছিলাম নোকালিকাই ওয়াটারফলস দেখতে। তারপর সেখান থেকে আমরা গেলাম 7 সিস্টার ফলস। সেখান থেকে আমরা অনেক সময় কাটিয়ে আমরা চলে গেলাম মৌসুমিকাই কেভে। কেভের রোমাঞ্চকর জার্নি শেষে আমরা সেখান থেকে সোজাসুজি চলে যাই কিমরেং ফলস দেখার জন্য। আর আশেপাশে বেশ কয়েকটি আমাদের ভিউ পড়েছিল, ভিউ পয়েন্ট, সেখানেও আমরা গিয়েছি। এর মাঝে আমরা ব্রেক নিয়ে দিয়ে দিয়ে আমরা নাস্তা করেছি, গল্প করেছি। সন্ধ্যা পরে এসে সরা বাজারে আমরা হাঁটাহাঁটি করলাম, কার ঠিক করার চেষ্টা করলাম। আমরা এখনও সেভাবে আজকে কার ঠিক করতে পারিনি,
তবে কালকে চেক আউট শেষে আমরা কার নিয়ে আমরা সোজা সুজি শিলংয়ের উদ্দেশ্যে চলে যাব। কিছু আমরা ভিউ পয়েন্ট দেখব, কিছু আমাদের ডেস্টিনেশন আছে দেখার, সেগুলো দেখে আমরা শিলং পুলিশ বাজারে আমরা গিয়ে হোটেলে আমরা চেক ইন করবো। এই হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিনের শিডিউল। ভালো থাকবেন, আর কী কী খেলাম সেটা দেখাবো, আমাদের কত খরচ হচ্ছে প্রতিটা পর্বে আমরা আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করবো, না হলে সিরিজ শেষে আপনাদের একবারে আমরা জানিয়ে দিব কত খরচ হলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।